যাদের সাথে চা খাই, যাদের সাথে গল্প করি, যাদের সাথে আড্ডা দেই, কিংবা যাদের সাথে ক্লাস করি, এদের সবার মধ্যেই কিন্তু কোনো না কোনো পজিটিভ জিনিস আছে। আপনি যার সাথে চলেন, যার সাথে কথা বলেন, সবার মধ্যেই কোনো না কোনো পজিটিভ জিনিস আছে। আমার এক স্যার আমাকে বলেছিল যে একটা রিক্সাওয়ালাও তোমার শিক্ষক হতে পারে, মানে রিক্সাওয়ালার মধ্যেও ভালো গুণ থাকতে পারে, এবং ওই গুণটা যদি আমি নিজের মধ্যে নিয়ে নিই তাহলে কিন্তু আমিও ভালো একজন মানুষ হবো বা ওই গুণের অধিকারী হয়ে যাব। তো এই জন্য কথা হচ্ছে যে আপনার চারপাশে যত মানুষ আছে তাদের মধ্যে থেকে আপনি পজিটিভ জিনিসগুলো নেন এবং আপনার পজিটিভ এনার্জিগুলো ছড়িয়ে দেন, যাতে তারাও আপনার থেকে পজিটিভ জিনিসগুলো নিতে পারে। আমার 200-250 স্টুডেন্ট আমি ইতিমধ্যেই পড়িয়েছি এবং আমি যেটা আবিষ্কার করেছি, এই সবগুলো স্টুডেন্টের কারো না কারোর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে। তো এরকম যে আমরা বড়রা ছোটদের কাছ থেকে শিখতে পারি, ছোটরা বড়দের কাছ থেকে শিখতে পারে, এবং মেক শিওর যে আপনি আপনার পজিটিভ এনার্জিগুলো ছড়িয়ে দিচ্ছেন যাতে অন্যরা আপনার কাছ থেকে নিতে পারে, এবং মেক শিওর যে আপনি অন্যদের কাছ থেকে তাদের পজিটিভ জিনিস নিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু যেটা হবে আমরা একটা সময় খুবই মানে একজন সমৃদ্ধ মানুষে পরিণত হব। তো সবার প্রতি কথা হচ্ছে যে আপনার পজিটিভ এনার্জিগুলো ছড়িয়ে দিন, স্প্রেড ইউর পজিটিভ এনার্জি অ্যান্ড বি হ্যাপি।